ঢিং রাজচক্র বিষয়ার কার্যালয়ত দালালর দপদপনি। চক্র বিষয়ার কার্যালয়তে দালালক জবাবদিহি করলে ভুক্তভোগী সকলে মাটির গরাকির অজ্ঞাতে অন্য ব্যক্তির নামত চক্রান্তরে নাম জারি করার উপরও ক্রয় বিক্রয়তে প্রত্যক্ষ সহযোগ করে আছে দালাল চক্রয়। ফয়জুল হক নামৰ এটা দালাল আর আব্দুল আওয়াল নামৰ এজন মণ্ডলে মিলি চক্রান্তরে বহুকেজন কৃষকর ভূমি অন্য ব্যক্তির নামত নাম জারি করার ক্রয় বিক্রয় ভয়ঙ্কর তথ্য পোহরলে আহিছে। ফয়জুল হকে মাগুরমারি খুনহেরি আর বিলতিয়ার বহুকেজন ব্যক্তির ভূমি চক্রান্তরে নাম জারি করলে পত্নীর নামত। ভুক্তভোগী ইতিমধ্যে চক্র বিষয়ক লিখিত অভিযোগ দিয়ার উপরও ঢিং আরক্ষী থানাত মণ্ডল আর দালালর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে যদিও কোনো ধরনের ন্যায় নোপার অভিযোগ উত্থাপন করেছে। ঢিং রাজচক্র বিষয়া কার্যালয়ের দালাল রাজ বন্ধ করে ন্যায় প্রদান করবলে মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছে ভুক্তভোগী। ঢিং রাজচক্র বিষয়ার কার্যালয় দালালর দপদপনি। চক্র বিষয়ার কার্যালয়তে দালালক জবাবদিহি করলে ভুক্তভোগী সকলে মাটির গরাকির অজ্ঞাতে অন্য ব্যক্তির নামত চক্রান্তরে নাম জারি করার উপরও ক্রয় বিক্রয়ত প্রত্যক্ষ সহযোগ করে আছে দালাল চক্রয়। ফয়জুল হক নামৰ এটা দালাল আর আব্দুল আওয়াল নামৰ এজন মণ্ডলে মিলি চক্রান্তরে বহুকেজন কৃষকর ভূমি অন্য ব্যক্তির নামত নাম জারি করার ক্রয় বিক্রয়ের ভয়ঙ্কর তথ্য পোহরলে আহিছে। ফয়জুল হকে মাগুরমারি খুনহেরি আর বিলতিয়ার বহুকেজন ব্যক্তির ভূমি চক্রান্তরে নাম জারি করলে পত্নীর নামত। ভুক্তভোগী ইতিমধ্যে চক্র বিষয়ক লিখিত অভিযোগ দিয়ার উপরও ঢিং আরক্ষী থানাত মণ্ডল আর দালালর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে যদিও কোনো ধরনের ন্যায় নোপার অভিযোগ উত্থাপন করেছে। ঢিং রাজচক্র বিষয়ার কার্যালয়ের দালাল রাজ বন্ধ করে ন্যায় প্রদান করবলে মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছে এতিয়া ভুক্তভোগী সকলে। দেউতায়ে মানে কি সেকেন্ড বিয়া করেছিল, বিয়ার পিছত ছোৱালীজনী লগত আহা, ছোৱালীজনী ডাঙর লগত আহিছিল, আহার সেই মানে সেইজন ছোৱালীর মানে হেৰিত মাটি দিব খুজি আছে, মাটি অলরেডি উঠাই দিছে মেয়াদি মাটিত। আগর রেকর্ড মতে আমার তিনজন ভাইককার মাজত আছিলে, সেকেন্ড হেৰিত মণ্ডলসকলে মিলি এতিয়া তেওঁর নামত মানে নামজারি নাম সুমাই দিছে মণ্ডলে। আর দালালজনের যে যিজনের কথা কলে হেৰি আছিলে ফয়জুল হক, লগত তেওঁৰ ছোৱালীৰ লগত লাগি থাকে প্রত্যেক দিনা তেওঁৰ লগতে আহে, অফিসত আহে, আহি মানে এই কামটো তেওঁৰ দ্বারাই কৰিছে। মণ্ডল কোন মণ্ডল? প্রথমে আবালে কৰিছিলে, আবালৰ পিছত এতিয়া বর্তমান খালেক আছে। আব্দুল আওয়াল মণ্ডলজনে আমার পরিয়ালত আজি প্রায় 3-4 বছর ধরে মানে মাটি বাড়ি কেসকাল লগায় দালাল ফজুল হকর হতুয়াই মানে আমার মাটি বাড়িখিনি সব মানে উল্টা পাল্টা করে দিছে, মানে বেলেগের নামত নিছে। আর আমার পাওয়ার দলিল করা মাটি ফজুল হকক দিছিল মানে এই পারমিশন উলিয়াই মোর নামত লিখি দিবর কারণে টাকা 16,000 লই আওয়াল মণ্ডল সহযোগত ফজুল হক দালালজনে নিছিল মোর ঘরপাড়া। কিমান টাকা? 16,000 টাকা মানে গাই গরু বেশি দিছিল তাক। তারপর মানে তার মনে মনে তার ঘনিয়কর নামত করে ললে 3 বিঘা 3 কঠা চারি লোচা মাটি। মাটির দালাল ফজুল হক তোর ঘনিয়কর নামত একমাহ আগত মানে হেৰি মোর মাটিটো তোর ঘনিয়কর নামত নাম জারি করে দেয়।